সকলকে স্বাগতম জানাইছো। এটো কি এটো কি নাঙল এটো কি এটো কি এটো কি এটো কি উঙা নয়, এটো উঙা বুলি নকবা, কি বুলি কবা? উঙা হল। তারপর এটো কি প্রথম স দ্বিতীয় স, তা মানে স আর ছ, ইয়ার উচ্চারণ বেলেগ বেলেগ, এটা পাতলকে এটা দৃঢ়ভাবে। সর লালিয়ে বুঝিবর কারণে সুবিধা হবর কারণে দুইটাকে স উচ্চারণ একে, সেই কারণে কৈছে যে কি এই প্রথম স যে এই আগত কোয়া স, এই পিছত কোয়া স, সেই কারণে এই প্রথম দ্বিতীয় হব, বুঝি পাইছে? কিন্তু উচ্চারণের আমি পার্থক্যটা রাখব লাগিব। স আর ছ এটা পাতলকে স ছ চড়াই চড়াই প্রথম ছ দ্বিতীয় ছ ছ অলপ এই পটাটো জিভার পর পটাটো অকমান জোর দিবা ছ, এই বুঝলে? এইটো ছ এইটো ছ। তারপরে এইটো কি বর্গীয় না বর্গীয়, বর্গীয় জ কিয় নাম দিল, এই বর্গত আছে কারণে বর্গীয় জ, কিন্তু কিয় ইয়াক বর্গীয় জ বলে নক পিছত মই কো বর্গীয় জ বুলি এবার কয়ে থাকা। এইটো কি এইটো কি ঝক ঝক নে ঝক 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 রেল গাড়ি যায় ছ, হে এইটো ছ বুলি নকবা, কি কবা? ছ। এইটো কি ছ, এইটো কি নিয় গ নিয় থাকে নিয়া গনিয়া, হে হ্যাঁ প্রথম সাথে ঠিক আছে নিয়র সিনিয়র, মানে হ্যাঁ কি হেতু সিয়র সিয়র, এটো কি এটো কি এটো কি এটো কি এটো কি এটো কি এই তো তোমাকে শুদ্ধ হয়ে যা, এটো কি নিয় নাকেরে মাতিবা, এই ইয়টো লগাই নাকেরে মাতিবা, এইটো কেনেকুৱা এইটো এনেকুৱা নাকৰ সহায় উচ্চাৰণ কৰিবা ইয়, সেইটো কি ইয়, সেইটো নিয় নহয়। পাছত এইটো কি তুমি মই এদিন জানা ঘৰ সাজিমে তাতে যোন থাকিব তাতে তোরা থাকিব তাতে মরমতে আমার ময়না উমলি থাকিব, শুনিছানে নাই গান গোৱাচোন কেনেকে আছিলে? তুমি মই এদিন জানা ঘৰ সাজিমে তাতে যোন থাকিব তাতে তাতে যোন থাকিব, মোৰ জিভাখন চোৱা, জিভাখন দন্তৰ মূলত লাগিছে, দাঁতৰ মূলত লাগিছে, বুজিছানে? তাতে তোরা থাকিব ত ত, এই তাতে তো দন্ত্য ত নে মূর্ধন্য ত, দন্ত্য ত এই দাঁতর মূলত লাগে কারণে দন্ত্য ত বলে কয়, ত মূর্ধন্য বলে কলে নহব, জিভার আগ মুখটো মূর্ধন লগাব লাগিব, ত ত জিভার মুখখন উপর মারিবা, ত ত ত কা ত কা ঠিক নারায়ণ কিন্তু আমি কি নারায়ণ নারায়ণ আমি পিছর মূর্ধন্য ন, এই মূর্ধন্য নূর্ধত লগাব লাগে নারায়ণ এতিয়া মূর্ধন্য বর্গ কেইটা মূধত লগাব লাগিব জিভার আকাংশ, আর দন্ত্য বর্গ কেইটা দন্ত কোন লগাব লাগিব, কোন লগাব লাগিব? ও পদুমি তুমি মোক কিহতে পালা, দাঁতত 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 নলগাবা, দাঁতৰ মূৰত লগাবা, দাঁতর মূলত লগাব লাগিব, তেতিয়া সেইকেইটা আমি দন্ত্য বর্গ একটা পাম, এতিয়া আমি শুদ্ধকে কম সেইটো ত থ দ ধ ন, তাৰপিছত এইকেইটা
এতিয়া মই বাৰু মই এটা আখৰ কম, তোমালোকে কবা সেইটো কোনটো আখৰ মই কৈছো হা। মই তোমালোকক পৰীক্ষা দিম, মই শুদ্ধ উচ্চাৰণ কৰিব পাৰিছো নাই চাওঁ। মই কৈছো দ, কোনটো দ কৈছো মই দ, কোনটো কৈছো দন্তটো কৈছো নে মূৰ্ধন্যটো কৈছো, মূৰ্ধন্যটো কৈছো। অঁ তোমালোকে ধৰিব পাৰিছা, হাত চাবি মাৰা। আমি দন্তীয় বৰ্গ আৰু মূৰ্ধন্য বৰ্গ উচ্চাৰণৰ দ্বাৰাই স্পষ্ট কৰিব পাৰো। এনেই আমি দন্তীয়াথ ক'লে নহব, আমি আমি কি কৰিব লাগিব, উচ্চাৰণত শুদ্ধকে ক'ব পাৰিব লাগিব। তাৰপিছত কি হ'ল, প ফ ব ভ ম, এইকেইটা গৌষ্ঠ বৰ্ণ বুলি কয়। পৰৱৰ্তী পাঠ অনুকাৰ শব্দ। যদি পাঠটো ভাল লাগিল তেতিয়াহ'লে লাইক কমেণ্ট শ্বেয়াৰ কৰিবা। যদি নতুনকৈ মোৰ ভিডিঅ' চাই আছা তেতিয়াহ'লে এনেধৰণৰ ভিডিঅ'সমূহ পাই থাকিবৰ কাৰণে ছাবস্ক্ৰাইব কৰিবা। আজিলৈ সামৰিছোঁ, চিৰ চেনেহী মোৰ ভাষা জননী, ধন্যবাদ।